তো ভালো লাগে, বেশ এনজয় করি। আমার যত চ্যালেঞ্জ ভিডিও আছে দেখেছি ভালো রেসপন্স। এক হাতে রিমুভ হয়ে গেল আর এক হাতে একটা উঠিয়ে নিচ্ছি। হাই, হ্যালো, গুড ইভিনিং মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। শুরু হলো আরও একটা নতুন ব্লগ, নতুন কোনো চ্যালেঞ্জ নিয়ে এসেছি তোমাদের সামনে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আজকে একটু ভালো আছি, কিন্তু কোমর থেকে না কিরম একটা কামড়াচ্ছে, বাতের ব্যথা হবে, ঠান্ডা লেগেছে এটাও হতে পারে। কিরম মনে হচ্ছে কেউ কোমরের উপর উঠে দাঁড়ালে বোধ হয় ব্যথাটা কমতো। চ্যালেঞ্জ ভিডিও যখন বেশি কথা আর বাড়াবো না, কারণ অনেক বেশি বড় হয়ে গেলে প্রবলেম, নিজেরই ভালো লাগে না খুব বড় ব্লগ দিতে, কারণ দীর্ঘদিন ধরে আমি ছোট ব্লগ পোস্ট করি। আমিও চাই ছোট ব্লগ হোক, সবার সুবিধা হোক দেখতে। এই দেখো নিয়ে আসলাম হচ্ছে দুপাট্টা। তো বন্ধুরা, এই হচ্ছে দুপাট্টা। দুপাট্টা নিয়ে হবে আমার চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটার নাম হলো ব্লাইন্ড ফোল্ড নেল পলিশ চ্যালেঞ্জ। চোখটাকে আমি পুরো বেঁধে দেব, বাধা অবস্থাতে আমাকে আমি দুহাতে নেল পলিশ পরব। কতটা ভালো করে পড়তে পারি সেটা দেখো, চ্যালেঞ্জ আমাকে দেওয়া হয়েছে সেই জন্য আমি এটা করছি। নাম তো অত মনে থাকে না, এখনো দেখলাম কয়েকটা চ্যালেঞ্জ এসছে, চেষ্টা করছি আমি। ঠিক আছে, স্টার্ট করছি। প্রথমে যেই দেখো নেলসে যে যেটা রয়েছে এটা আমি আগে রিমুভ করে নিচ্ছি। কটন নিলাম, বিগ বস চলছে বন্ধুরা, বিগ বস দেখছি। চ্যালেঞ্জ ভিডিও করতে ভালো লাগে, বেশ ইন্টারেস্টিং মনে হয়। চ্যালেঞ্জ ভিডিও দেখতেও তোমরা সবাই খুব ভালোবাসো, চ্যালেঞ্জ ভিডিও প্রত্যেকেই পছন্দ করে আমি দেখেছি, আমার নিজেরও খুব ভালো লাগে। আমি আমার যত চ্যালেঞ্জ ভিডিও আছে দেখেছি ভালো রেসপন্স। এক হাতে রিমুভ হয়ে গেল আর এক হাতে একটা উঠিয়ে নিচ্ছি। কীভাবে যে করবো জানি না, না দেখে চোখ বেঁধে করবো কি জানি। আর আজকে একটু হাতটা লাল লাগবে, কারণ হেনা করেছিলাম, আমি ব্রাশে করতে পারি না। এক তো আমার লম্বা চুল আর খুব জট পড়ে যায়, ব্রাশ দিয়ে দিতে পারি না আমি ঠিক। আমি হাতেই কমফোর্টেবল মনে হয় আমার, সেই জন্য হাতেই আমি লাগাই চশমা, খুলে এমনি আমি ব্লাইন্ড। তারপরে আবার এটা বাঁধা। এই হচ্ছে নেল পলিশটা, দেখো কীভাবে যে দেখাবো কি জানি। ঠিক আছে, স্টার্ট করছি। কোনো চিটিং নয়, আমি চিটিং করি না। অনেকগুলো ফোল্ড করে নিলাম, অনেকগুলো। আর এই জায়গাটা, চোখের এই জায়গাটা ডাবল ফোল্ড আছে, মানে ডবল কি ট্রিপল, চারটে ফোল্ড করা রয়েছে এখানটায়, যাতে কিছুই দেখা না যায়। এই যে ক্যামেরাটা কোন দিকে সেটাও বুঝতে পারছি না বন্ধুরা, আমার কথা বুঝতে পারছো? ক্যামেরাটা কোন দিকে সেটাও বুঝতে পারছি না। কোথায় আছে তো জানি করছে কিনা, কি যে হচ্ছে বুঝতে পারছি না আমি, ঠিক করে পড়তে পারছি না কি। ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা সেটাও বুঝতে পারছি না।
কি হলো কি জানি। আচ্ছা এটা তো একটা হাতে করলাম, তোমরাই বুঝতে পারবে, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই হাতটা দেখছি, ট্রাই করছি। দেখতে পাচ্ছ কিনা সেটাও না তো আবার শুট করাটাই বেকার হয়ে যাবে। এটা কেউ যদি শুট মানে ক্যামেরাটা ধরে দেয় না, তাহলে খুব সুবিধা হয়। আমি যেহেতু একা করি, দেখো বন্ধুরা, তোমরা তোমরা দেখে হেসো না, হয়েছে না কি হয়েছে আমি জানি না, বুঝতে পারছি না, নিজে দেখলে বুঝবো। এই দেখো, এবার আমি দেখি মা দেখো কি অবস্থা হয়েছে। ঈশ্বর, এই হাতটা তো খুব শোচনীয়। হে ভগবান, পুরো হাতে লেগে ভগবান, কি অবস্থা দেখো। তোমরা এমন এমন চ্যালেঞ্জ দাও, বলো কি অবস্থা দেখো। আমার নিজেরই হাসি পাচ্ছে, এটা শুকিয়েও গেছে। ইস, দেখো দেখো কি অবস্থা। তোমরা দেখো, দেখে তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই আমাকে জানিও। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো, ভালো না লাগলেও কমেন্ট করো। আমি নিজেই নিজের হাতটা দেখে কি বিভৎস লাগছে হাতটা গো। ঠিক আছে, এরকম অনেক 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 চ্যালেঞ্জ দিতে থাকো, আমি অ্যাকসেপ্ট করব। সিঙ্গেল চ্যালেঞ্জ দিলে খুব ভালো হয়, কারণ চ্যালেঞ্জে পার্টনার খুঁজে পাওয়াটা খুব মুশকিল, অনেকে ক্যামেরার সামনে আসতে চায় না। তোমরা চ্যালেঞ্জ দিও, আমি চেষ্টা করব চ্যালেঞ্জ ভিডিও বানাতে, আমারও ভীষণ ভালো লাগে, খুব এনজয় করি। তোমরা যেমন দেখতে ভালোবাসো, আমিও এনজয় করি। তো তোমরা আমার সাথে থেকো সবসময়, পাশে থেকো, আরও নতুন নতুন খুব সুন্দর সুন্দর চ্যালেঞ্জ নিয়ে আসবো তোমাদের সামনে। প্রত্যেক দিন চেষ্টা করব চ্যালেঞ্জ ভিডিও দেওয়ার, মাঝে মাঝে ব্লগ পোস্ট করব। দেখো তোমরা সাথে থেকো, পাশে থেকো, একটু সাপোর্ট করো, লাইক কমেন্ট করো, আর যা যা চ্যালেঞ্জ আছে সেগুলো আমাকে অতি অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানিও। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করছি। টাটা বন্ধুরা, গুড নাইট।